সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চটপটি রান্নার রেসিপি, অর্থাৎ যেভাবে তৈরি করলে চটপটিটা খেতে অনেক বেশি মজার হবে সেই রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। এর জন্য লাগবে চটপটির ডাল। আমি এখানে হাফ কেজি চটপটির ডাল 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে প্রেশার কুকারে নিয়েছি সেদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি যেন চটপটির ডাল ডুবে যায়, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে জাস্ট এটাকে মিক্স করে নিচ্ছি। আমি প্রেশার কুকারে সেদ্ধ করছি, এতে করে 50 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। যদি হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে 1.5-2 ঘন্টা লাগবে। এটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, তবে হাঁড়িতে রান্না করলে একটু বেকিং সোডা দিবেন, এতে করে দ্রুত সেদ্ধ হবে। তো আমি এখন চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি, অর্থাৎ চুলাটা ধরিয়ে দিচ্ছি আর কি। প্রথমে হাই ফ্লেমে রেখে একটা শিট দিয়ে নিব, তারপর এটাকে স্লো ফ্লেমে রেখে দিব 50 মিনিট। 50 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং যখন প্রেশার কুকারে প্রেশারটা শেষ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিতে হবে। তো এটা সেদ্ধ হয়েছে কিনা এখন আমি চেক করে দেখব। আসলে 50 মিনিট চুলার উপর রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে চামচ দিয়ে একটু চেপে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন চামচ দিয়ে চাপ দেওয়া মাত্র এটা কিন্তু ম্যাশ হয়ে গেছে, মানে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং চটপটির ডালটা কিন্তু বেশ ঝরঝরে। আপনারা চাইলে এরকম ঝরঝরেও সঙ্গে একটু গরম পানি দিয়ে একটু লিকুইড করে পরিবেশন করতে পারেন, আবার চাইলে আমার মতো একটু চামচ দিয়ে এভাবে একটু ঘেঁটে নিতে পারেন, মানে কিছুটা যেন গলে যায় কিছুটা যেন আস্তে থাকে। তো আমার কাছে এরকম একটু ঘেঁটে যাওয়া চটপটিটা খেতে বেশি ভালো লাগে, কারণ এটার যে লিকুইড ইয়েটা থাকবে সেটা একটু মানে ঘন হবে, সেটা ভালো লাগে। আর এখানে নিয়েছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি জিরা 2 চা চামচ এবং ধনিয়া 2 চা চামচ। এসব কিছু একত্রে মিক্স করে ভেজে গুঁড়া করে নিতে হবে। এটা চটপটির মশলা, জাস্ট খুব সিম্পলভাবে এই মশলাটা তৈরি করে কিন্তু চটপটি তৈরি করা যায়, সেটাও অনেক ভালো লাগে যদি ঘরে চটপটি মশলা না থাকে। সেক্ষেত্রে এভাবে খুব সিম্পলভাবে আপনারা চটপটি মশলা তৈরি করে চটপটি তৈরি করে নিতে পারবেন। এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, যখন দেখবেন জিরা এবং ধনিয়া থেকে সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নিতে হবে। আর এই যে মরিচ, এটা কিন্তু ভাজা হয়নি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জাস্ট একটা ভাজা হয়েছে আর বাকিগুলো ভাজা হয়নি, তাই এগুলো আমি আবারও উঠিয়ে নিয়েছি ভাজার জন্য। একটু কালচে করে ভেজে নিতে হবে, এতে করে আপনার শুকনো মরিচের যে সুন্দর ঘ্রাণ সেটা পাওয়া যাবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে আমি শিলপাটায় গুঁড়ো করে নেব, আপনার চাইলে ব্লেন্ডারও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এটা গুঁড়ো করে নিয়েছি, এখন আমি এটা এক পাশে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি তেঁতুলের জুস, মানে তেঁতুল গরম পানিতে দিয়ে সেটা মেখে এটা জুসটা বের করে ছেঁকে নিয়েছি এবং চুলায় দিয়ে কিছুক্ষণ জাল করেছি বিট লবণ এবং চিনি দিয়ে। এটা যেন একটু মিষ্টি মিষ্টি হয়, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। লাগবে চটপটির মশলা, যদি থাকে নেবেন, না থাকলে বাহির থেকে কিনে নিয়ে আসবেন। আমি রেডিমিক্স চটপটির মশলাটা নিয়েছি। তো আমি একটি সার্ভিং বাটিতে নিয়ে নিলাম চটপটির ডাল, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। আমি এখানে 2টো সেদ্ধ আলু গ্রেট করে দিব। এখন এটাকে আমি মিক্স করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে ম্যাশ করে দিতে পারেন, তবে গ্রেট করে দিলে কি হয় গ্রেভিটা অনেক মানে চটপটি ডাল যে লিকুইড সেটা কিন্তু বেশ ঘন হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের সস, দিয়ে দিচ্ছি আপনার চটপটির মশলা, এগুলো সব স্বাদ মতো দিতে হবে। দিয়ে দিলাম ধনিয়া, শুকনা মরিচ এবং জিরে ভাজা গুঁড়া, দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। কাঁচা মরিচ কুচি দিলাম, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, মানে যে পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া জিরা এবং ধনিয়ার সঙ্গে ছিল তাতে কিন্তু ঝালটা পারফেক্ট হবে না, তাই আলাদাভাবে আবারও চিলি ফ্লেক্স দিতে হবে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। চটপটির ডাল কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, তাই চেষ্টা করবেন গরম গরম তৈরি করার জন্য। আর চটপটির ডাল যদি ড্রাই হয়, মানে আমার এটা তো বেশ ঝরঝরে ছিল, পরে কিন্তু আমি আবারও গরম পানি মিক্স করেছি, অর্থাৎ একদম বলক তুলে নিয়ে সেই পানি দিয়েছে, এর জন্য এটা কিন্তু একটু লিকুইড হয়েছে, কারণ চটপটি কিন্তু একটু লিকুইডই হয়, একদম ঘুগনির মতো শক্ত হয় না, ওরকম চাপানো হয় না। বা চটপটির যে মানে ডালটা, এটা আমরা অনেক সময় ফসকায় যেরকম দেখি যে ভর্তা ভর্তার মতো, সেরকম হবে না, এটা একটু লিকুইড হবে। তো লিকুইড করার জন্য আপনারা বলক তোলা গরম পানি দিয়ে লিকুইড করে নেবেন পছন্দ মতো।
আর এটা হচ্ছে পাপড়ি, অর্থাৎ ময়দা একটু লবণ তেল দিয়ে মাখিয়ে সেটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে তেলে, সেটা এরপর দিয়ে দিতে হবে। এটা দিলে কিন্তু চটপটিটা খেতে বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন একটু বেশি করে দিতে। দিয়ে দিচ্ছি শশা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি এবং সেদ্ধ ডিম। সেদ্ধ ডিম গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে আমি গ্রেট করে দিচ্ছি। দিয়ে দিব আবার উপরে সামান্য পাপড়ি এবং কাঁচামরিচ কুচি। তো এভাবে গার্নিশ করলে এটা দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতেও অনেক ভালো লাগে। আসলে তখন বেশি ভালো লাগে যখন আপনারা তেঁতুলের যে সসটা অ্যাড করবেন সেটা যদি একটু চিনি, বিট, লবণ, ভাজা শুকনো মরিচের একটু ফাঁকি, তারপরে হচ্ছে আপনার একটু জিরা, একটু ধনে, এইসব দিয়ে তেঁতুলের সস তৈরি করে সেটা দিয়ে যদি আপনারা চটপটিটা তৈরি করেন সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে এবং অনেক বেশি ভালো লাগে। তো আমি তো শুধু জাস্ট চিনি এবং বিট লবণ দিয়ে জাল করে নিয়েছিলাম, এভাবে তৈরি করলেও ভালো লাগে। তবে খেয়াল রাখবেন চটপটিটা যেন একটু মিষ্টি মিষ্টি লাগে। তবে তেঁতুল শুধু পানি দিয়ে মেখে সেটা জাল না করে যদি শুধু তেঁতুলের কাঁদ দিয়ে আপনারা এটা তৈরি করেন তাহলে কিন্তু অতটা টেস্টি হয় না যতটা টেস্ট হয় তেঁতুলের সস তৈরি করে সেটা দিয়ে এটা তৈরি করলে। আশা করছি টিপসগুলো কাজে লাগবে, ট্রাই করে।